প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 41 পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি, একটি পদে 18টি, অন্যটি পদে 23টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। তো আপনারা এই বিজ্ঞপ্তি থেকে কত তারিখ পর্যন্ত কত তারিখে আবেদন করতে পারবেন, কিভাবে এই বিজ্ঞপ্তিটি মোবাইল দিয়ে দেখবেন এবং কোন লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন, কতটি পদ আছে, কোন কোন পদে কতটি পদ আছে, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখতে পান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, শেরেবাংলা নগর, আগারগাঁও। ভিডিওটি প্রকাশিত হয়েছে 13 জানুয়ারি 2022। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাইতেছে, সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হইবে না। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, বয়স হচ্ছে 30 বছর, পদ সংখ্যা হচ্ছে 3টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম হচ্ছে ক্যাটালগার বা রেকর্ড কিপার, বয়স হচ্ছে 30, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী কম্পিউটার প্রসেসর, বয়স হচ্ছে 30 বছর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ উচ্চমান সহকারী ডাটা প্রসেসর পদে 5টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ভোলা, জালুকাটি ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার অফিস সহকারী মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। অফিস সহকারী ডাটা প্রসেসর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। হিসাব সহকারী ডাটা কাম প্রসেসর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স হচ্ছে 30, বেতন স্কেল গ্রেড হচ্ছে 16, সনদপত্র লেখক সার্টিফিকেট, বয়স হচ্ছে 30, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ভোলা, জালুকাটি ব্যতীত অন্যান্য জেলা, অর্থাৎ এইখানে যে আমি যে জেলাগুলোর নাম বলেছি সেই সকল জেলা বাদে বাকি জেলা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটির 18 পদের বিজ্ঞপ্তি। এখন আমি দেখব দ্বিতীয় বিজ্ঞপ্তিটি, এটিও 2022 সালের 13 জানুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাইতেছে, সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না, অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। বেতন হচ্ছে 65,000 টাকা থেকে 71,200 টাকা, বেতন গ্রেড 4। উপপরীক্ষা নিয়ন্ত্রক বা উপপরীক্ষা নিয়ন্ত্রক ভকেশনাল, বেতন হচ্ছে 43,000 টাকা থেকে 69,850 টাকা, বেতন গ্রেড 5, বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছর, বেতন স্কেল হচ্ছে 2, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কারিগরি বা প্রকৌশলী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কারিগরি শিক্ষা প্রশাসন পরীক্ষা সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর পদে 10 বছরের 13 জানুয়ারি 2022 খ্রিস্ট তারিখ পর্যন্ত চাকরির অভিজ্ঞতা। উপপরিচালক হিসাব ও নিরীক্ষা, টাকা হচ্ছে 43,000 টাকা থেকে 69,850 টাকা, বেতন গ্রেড 5, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হচ্ছে 35,500 টাকা থেকে 66,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 6, 40 বছর হচ্ছে
5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। প্রোগ্রামার শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফলিত পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। 13 জানুয়ারি 2022 পর্যন্ত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। সহকারী সচিব শূন্য পদের সংখ্যা 1টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক তোর ডিগ্রি সহ বোর্ড বিশ্ববিদ্যালয় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রশাসনের কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রোগ্রামার শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফলিত পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন গ্রেড হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিএম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সনদ, অর্থাৎ বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। প্রেস ম্যানেজার কাম প্রুফ রিডার শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি। নিরাপত্তা কর্মকর্তা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। গ্রেড হচ্ছে 10। সেকশন অফিসার সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। বেতন গ্রেড হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সমমানের পদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্সোনাল অফিসার শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর। বেতন স্কেল হচ্ছে গ্রেড 10। 16,000 টাকা থেকে 38,640 টাকা। অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি সহ ছাড়লিপির গতি মিনিটে ইংরেজিতে 120 এবং বাংলায় 80 শব্দ মুদ্রফি পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই হচ্ছে 23টি পদের বিজ্ঞপ্তি। তো প্রথমটি বিজ্ঞপ্তি হচ্ছে 18 পদের, দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে 23 পদের। মোট 41টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 জানুয়ারি। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেখতে পারবেন, আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা www.bteb.gov.bd লিখে ইন্টারফেস করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন, অথবা সরাসরি এখানেও আসতে পারেন। তো এভাবে যদি ইন্টারফেস দেখেন, এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, তাহলে দেখতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 4th থেকে 10th গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আর হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 13 থেকে 20 গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই দুইটিতে ক্লিক করলে আপনার আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেটা আপনারা দেখতে পারবেন, অথবা এখানে যদি দেখতে না পান তাহলে আপনারা এই সকলে ক্লিক করবেন, সকলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। এখন আপনারা কীভাবে আবেদন করবেন, যে আবেদন করার জন্য আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে http://bteb.com বিডি লিখে ইন্টারপ্রেস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে, আবেদন পত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 12 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে। আপনারা যদি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটি লিখে ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্ট 4th থেকে 10th গ্রেড, আর একটা হলে 13 থেকে 20 গ্রেডে, এখান থেকেও আপনার বিজ্ঞপ্তি দুটা ক্লিক করে দেখতে পারবেন। আর আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে আপনার সকল পদের নাম এখান থেকে দেখতে পারবেন, যে MLSS, মেশিন অ্যাটেন্ডেন্ট, লেটার প্রেস, মেশিন অপারেটর। তো এখানে সম্পূর্ণ পদের এখানে দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে, মনে করেন সিকিউরিটি অফিসার বা সেকশন অফিসার পদে আবেদন করতেছেন, তাহলে এটা ক্লিক করবেন। এখানে আবেদনের আগে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অলজবসে যদি আপনি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর মেম্বার যদি না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। স্বাভাবিক ক্ষেত্রে আমরা নোতে ক্লিক করবো, কারণ আমরা মেম্বার না। এরপর নেক্সটে ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এসে সকল পদে সম্পূর্ণ তথ্য পূরণ করে ভ্যালিডেশন কোডটি এখানে লিখে এরপরে এই টিকচিহ্ন দিয়ে এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপনি আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আবেদনের সিস্টেম। এখান থেকে উপরে আপনি যদি দেখেন ফটো সাইন ভ্যালিডেটর, আপনার এখান থেকে ফটো এবং সাইন ভ্যালিডেটর আপনার মাপ ঠিক আছে কিনা এখান থেকে চেক করে নিতে পারবেন। পেমেন্ট পরিশোধ হয়েছে কিনা এখান থেকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে দুটি বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি। এরপরে আপনারা কয় টাকা করে পাঠাবেন, যেমন 23টি পদের বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন ফি হচ্ছে 1 থেকে 14 পদের জন্য 300 টাকা, অর্থাৎ 36 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। মোট 336 টাকা 72 আবেদন করার 72 ঘন্টার মধ্যে
ফি জমা দিতে হবে। এবং 18টি পদের যে বিজ্ঞপ্তিটি সেখানে 1 থেকে 10 নং পদের জন্য 224 টাকা আবেদন ফি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং আপনারা কিভাবে টাকা পাঠাবেন এসএমএস করবেন এখানে एग्जांपल হিসেবে দেওয়া আছে, আপনারা এভাবে লিখবেন। এরপর দ্বিতীয় এসএমএস কিভাবে লিখবেন সেটিও এখানে দেওয়া আছে, অথবা আবেদন করার পর আপনি ফর্মেও দেখতে পাবেন এভাবে এসএমএস এর মাধ্যমে টাকা পাঠাতে হবে টেলিটক সিম দ্বারা অন 6342 নম্বরে। তো এই হচ্ছে আবেদন পদ্ধতি, টাকা পাঠানোর পদ্ধতি। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে রাখবেন। তো এ পর্যন্ত, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।